বাঙালির ট্র্যাডিশনাল রান্নার মধ্যে অন্যতম মোচার ঘণ্ট। এটা বানানো যে খুবই শক্ত তা কিন্তু নয়, খুবই সিম্পল একটা রেসিপি, নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতেই করা যায়। নমস্কার বন্ধুরা, আরু কিচেন ফ্যামিলি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির সেই অন্যতম ট্র্যাডিশনাল আমিষ মোচার ঘণ্ট রেসিপি। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মোচার অর্ধেকটা নিয়েছি, মোচার শক্ত অংশগুলোকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু আর একটা বড় লাল বেগুনের অর্ধেক। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাছের মাথা, মাছের মাথাটাকে মচমচে করে ভেজে ভেঙে নিয়েছি। নিয়েছি 1/4 কাপের মতো নারকেল কুড়া, একটা কড়াই নিয়েছি, কড়াই আমি 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজতে হবে, পেঁয়াজ যত ভালো ভাজা হবে রান্নার কালার কিন্তু তত ভালো হবে। এখানে 1.5 গাঁটের মতো আদা আর 1/4 চামচের মতো জিরে একসঙ্গে শিলে বেটে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার উপর আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুনগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, তা না হলে বেগুনগুলো সেদ্ধ হবে না। এরপর আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরে অনেক জল বেরিয়ে এসছে আলু বেগুন থেকে, জলটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে এসছে, এখন আমি 1/2 কাপের মতো কাঁচা জল দিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য। জল দেওয়ার পর কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলো, মোচাগুলো দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছোলা, চাইলে আপনারা বাদামও দিতে পারেন। ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেহেতু ছোলাগুলো কাঁচা আছে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে মিশিয়ে দিলাম। ছোলাগুলো মিশানোর পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। অনেকটা জল শুকিয়ে গেছে, এবার আমি নারকেল কুড়াগুলো দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা যদি নিরামিষ বানান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর মাছের মাথাটা বাদ দিয়ে দেবেন আর অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেবেন। আলুগুলোকে আমি ভালো করে থেসে দিচ্ছি, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন মোচার ঘণ্ট রেসিপি।